গরমে গর্ভবতীর যত্নে এই ভুলগুলো ভুলেও করবেন না। ভুলগুলো কি কি তা জানাবো, তবে তার আগে আপনি যদি গর্ভবতী হন তবে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আর আপনার গর্ভাবস্থায় যে কোনো সমস্যা বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওর ওপর প্রেস করুন, এবং আপনার এটা কোন মাস বা কত সপ্তাহ চলছে তা নিচে কমেন্টে লিখুন। চলুন এবার দেখে নিন এই গরমে গর্ভবতীদের কোন কোন ভুলগুলো ভুলেও করা উচিত নয়। নম্বর 1, পানি কম খাওয়া। গরমে গর্ভবতীদের সব থেকে বেশি যে সমস্যা হয়ে থাকে তা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। শরীরে পানির অভাব পড়লে গর্ভবতী খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, তাই এই সময় পানি কম পান করলে চলবে না। আপনার অন্য কোনো অসুখ যেমন হেপাটাইটিস বা জন্ডিস না থাকা সত্ত্বেও যদি আপনার প্রস্রাব হলুদ বর্ণের হয় তবে বুঝবেন আপনার শরীরে পানির অভাব পড়ছে। নাম্বার 2, সরাসরি শরীরে বেশি রোদ লাগানো। বন্ধুরা, এটা গ্রীষ্ম ঋতু, আপনি যদি একদম ভোরের হালকা রোদ্দুর নিতে পারেন তবে ভালো, না হলে একটু বেলার রোদও আপনার ও আপনার শিশুর জন্য মোটেও ভালো নয়। এতে আপনার শরীরে ডিহাইড্রেশন হতে পারে, এবং অনেকে বলেন গ্রীষ্মের তীব্র রোদ্রু গর্ভবতীর পেটে লাগলে শিশুরও গায়ের রং কালো হয়ে যেতে পারে। আর এমনিতেই গ্রীষ্মের তীব্র রোদ্রু গায়ে লাগলে আপনারও স্কিন প্রবলেম হতে পারে, তাই একান্তই যদি রোদ্রুতে বাইরে যেতে হয় তবে ত্বকে সানস্ক্রিন লাগাবেন, সানগ্লাস পরবেন, সঙ্গে ছাতা ও জলের বোতল অবশ্যই রাখবেন, আর পুরো শরীর ঢেকে বাইরে বেরোনোর চেষ্টা করবেন। নম্বর 3, একসঙ্গে পেট ভরে অনেক খাবেন না। আপনি যদি একসঙ্গে পেট ভরে অনেক খেয়ে নেন তবে ওই খাওয়ারকে হজম করতে আপনার পরিপাকতন্ত্রকে বেশি পরিশ্রম করতে হবে, যার ফলে আপনার শরীরের ভেতরে খুব বেশি তাপ উৎপন্ন হবে, যা এই গরমকালে আপনার জন্য মোটেও ভালো নয়। আপনি বরং অল্প অল্প করে একটু পরপর বারবার খান, এতে আপনার খাওয়ার হজম ভালো হবে, বুক জ্বালা করবে না, অ্যাসিডিটি হবে না, যা আপনার গর্ভের শিশুর বিকাশেও উপকারী হবে। নম্বর 4, এই গরমে কিছু কিছু জিনিস আপনি খাবেন না বা কম খাবেন, যেমন চা, কফি, অ্যালকোহল, কম সেদ্ধ করা বা আধা সেদ্ধ ডিম, মাছ, মাংস, কাঁচা পেঁপে, আনারস, বেগুন, এঁচোড়, সজনে ডাঁটা, খুব বেশি পরিমাণে আঙুর ইত্যাদি খাবেন না। আর যে কোনো খাবারই খুব গরম গরম খাবেন না, ঠান্ডা করে খাবেন। নম্বর 5, নিয়মিত গোসল বা স্নান না করা। বন্ধুরা, এই গরমে আপনাকে দিনে অন্তত একবার গোসল করতেই হবে, না হলে যত জল খেলেও আপনার শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে, যার ফলে গর্ভের শিশুর ওজন ঠিকমতো বাড়বে না। শরীরে তরলের অভাব থাকলে গর্ভের ভ্রূণ শুকিয়ে আসবে। আসলে গরমকালে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে, তাই শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য প্রতিদিন গোসল করা প্রয়োজন। সুযোগ থাকলে অল্প সময় নিয়ে একাধিকবার গোসল করতে পারেন, বিশেষ করে ঘুমানোর আগে গোসল করে নিলে শরীরের তাপমাত্রা কম থাকে এবং ঘুমও ভালো হয়। নাম্বার 6, বিশ্রাম না নেওয়া। গরমের সময় শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে বলে বেশি বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমও যেন পর্যাপ্ত হয় সেদিকেও আপনাকে ধ্যান রাখতে হবে, কঠিন পরিশ্রম থেকে বিরত থাকতে হবে, এই সময় চুলাতে রান্নার কাজ থেকে দূরে থাকবেন, প্রয়োজনে অন্য কারোর সাহায্য নিন। যদি আপনার শরীর অসুস্থ মনে হয় তবে মোটেও জোর করে কাজ করতে যাবেন না, কিছু সময়ের জন্য আরাম করে নেবেন। গর্ভবতীরা এই সময় সুতির ঢিলে ঢালা পোশাক পরবেন, শাড়ি পরলে সায়ার দড়ি খুব বেশি টাইট বাঁধবেন না, বাম পাশে কাত হয়ে ঘুমোবেন, এতে শরীরের ডান পাশে থাকা শিরায় চাপ কম পড়ে, যা শরীরের নিম্নাংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ করে। আপনার বিছানায় সুতির চাদর বিছাবেন, এতে ঘুমানোর সময় বেশি গরম লাগবে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। যারা এখনো লাইক ও সাবস্ক্রাইব এর উপর প্রেস করেননি, দয়া করে ওগুলোতে প্রেস করে দিন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে লিখে পাঠান। ধন্যবাদ।